এই যে সবজি ওলা ভাই, হ্যাঁ ভাই বলুন, লকডাউনে তো ভালোই সবজি বিক্রি করছেন? হ্যাঁ ভাই করছি তো। তা বলছি ভাই, আপনার কাছে আলু আছে? আলু তো আছে ভাই। আছে? হ্যাঁ ভাই আছে। পচা আলু আছে? পচা আলু আছে ভাই। আছে? হ্যাঁ ভাই আছে। আচ্ছা ঠিক আছে, ওই পচা আলু গুলো না একটা ক্যারেটে প্যাক করুন তো সব। আরে ভাই আপনি তো বিরাট খদ্দের ভাই। হ্যাঁ ভাই আমি বিরাট খদ্দের ভাই, পাশে গিয়ে একটু বেঞ্চে বসুন, আমি দিচ্ছি। নিন ভাই, পচা আলু গুলো প্যাক করা হয়ে গেছে। প্যাক করা হয়ে গেছে? হ্যাঁ ভাই। তা ভাই পচা আলু কতটুকু হলো? ওই 3 কিলো মতো হলো ভাই। 3 কিলো হয়েছে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, পচা আলুর ক্যারেট এবার সাইডে রাখেন। হ্যাঁ রাখলাম ভাই। রেখেছেন? হ্যাঁ রাখলাম। এইবার আমাকে ভালো আলু বেছে বেছে 500 গ্রাম দেন, লিয়ে ভারি যায়। ওরে এই কাস্টমারের জ্বালায় আমাকে একদিন মরতে হবে রে, আমার মাথায় কে জল ঢাল রে, জল ঢাল কে জল ঢাল, কেউ জল ঢাল রে। এই তোরা ইংরেজি পারিস? হ্যাঁ পারি। তাহলে তোদেরকে একটা ইংরেজি ধরছি, বলতো। হ্যাঁ ধরেন। বলতো গরুকে ইংরেজিতে কি বলে? গরুকে ইংরেজিতে কি বলে স্যার? হ্যাঁ বল স্যার। আপনি গরুকে ইংরেজিতে বাংলাতে যা খুশি তাই বলতে পারেন স্যার, তার কারণ গরু তো ভাষাই বুঝে না। এই লাঠি কাটা মাইরা আবার কথা করব। এই যে মেয়েগুলো আমাকে ভালো বাসিলে বা নাই বাসিলে ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আই লাভ ইউ বলে তো গালাগালিও তো দিতে পারো আমাকে নাকি? একেবারেই ভালো। কিরে ফাচকা, ধুলার ভিতর কি করছিস? ধুলার ভিতরে মান সম্মান খুঁজছি গো। ধুলার ভিতরে মান সম্মান? হ্যাঁ ধুলার ভিতরে মান সম্মান খুঁজছি। আমার বাপ সবসময় আমার মাকে বলছে তোর ছেলে আমার মান সম্মান ধুলোয় মিশি দিয়েছে, তোর ছেলে আমার মান সম্মান ধুলোয় মিশি দিয়েছে, তাই বলছে। আর আমার মাকে ধরে ধরে মারছে জানেন। আজ যত রাত হোক আজ সকাল হোক দিন হোক সারাদিন মান সম্মান খুঁজবো, খুঁজে বাপের হাতে ধরে দিবো, ধরে দিয়ে আমিও বাপের কাঞ্চ হইলে মারে একদম।